বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা চলছে ডিএ আন্দোলন প্রতীকী অনশন চলছে আগামী সতেরোই ফেব্রুয়ারি ঘটতে চলেছে ঐতিহাসিক ঘটনা ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে আমরা দেখে নেব সেখানেই বলা হয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারি কি ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে দেখুন কি বলছে এখানে আক্রমণে ভীত না হয়ে কি বলছে দেখুন এই আক্রমণে ভীত না হয়ে রাজ্য সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত বত্রিশটি সংগঠন পুনরায় আগামী সতেরোই ফেব্রুয়ারি বিধানসভা অভিযান এবং কলকাতায় রাজ্যপালের কাছে এবং জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে ফের ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে আগামী সতেরোই ফেব্রুয়ারি বিধানসভা অভিযান হবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এর আগে বিধানসভা অভিযান করা হয়েছিল তেইশে নভেম্বর সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের ডাকে অনুষ্ঠিত বিধানসভা অভিযানের কর্মসূচির দিনে রাজ্য সরকার হিংস্র মনোভাব নেয় সাতচল্লিশ জন সরকারি কর্মচারীকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয় ফের আরও একবার রাজ্য সরকারি কর্মচারীরা বিধানসভা অভিযান করতে চলেছে আগামী সতেরোই ফেব্রুয়ারি অবশ্যই ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এদিন দিন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য